পবিত্র ঈদ উল ফিতর 1987 1987-এর পবিত্র ঈদ উল ফিতর ছিল মে মাসে, 29 মে, 29-এর মে ছিল পবিত্র ঈদ উল ফিতর 1987। এবং এই ঈদ উল ফিতরকে কেন্দ্র করে কিন্তু বড় বড় তারকাদের কিন্তু বক্স অফিসে লড়াই হয়। শাবানা জসিমের মতো আর্টিস্ট কিন্তু এসেছিল। আমরা দেখেছিলাম খল অভিনেতা ডিপ জলেরও এন্ট্রি, 1987-এ ডিপ জলেরও অভিষেক হয়। হ্যাঁ, আজকের ভিডিওতে আমরা জানবো 1987 সালের পবিত্র ঈদ উল ফিতর রিলিজ পর টোটাল সকল সিনেমার বক্স অফিস লড়াই, এক্স্যাক্টলি কয়টা ফিল্ম রিলিজ পেয়েছিল, প্রত্যেকটা সিনেমার পোস্টার দেবো। সেখানে আমরা প্রত্যেকটা সিনেমার টোটাল কাস্টিং, ডিরেক্টর এবং আমরা বক্স অফিস ভার্ডিক্ট আমরা আলোচনা করবো। তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের। ১৯৮৭ সালের পবিত্র ঈদ উল ফিতর ছিল রীতিমতো বক্স অফিসে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের দিন। এখানে রীতিমতো প্রুফ করতে আমরা দেখেছিলাম নায়করাজ, রাজ্জাক, শাবানা থেকে শুরু করে জসিম সব বড় বড় আর্টিস্ট, প্রথম সারির তারকারা কিন্তু বক্স অফিসে মুখোমুখি হয়েছিল। এবং এই ছয়টা ফিল্মের আমি 6 নম্বরে আমি যে ফিল্মকে রেখেছি এই ফিল্মের মধ্য দিয়ে কিন্তু এন্ট্রি হয়েছিল বেঙ্গলি ফিল্মের ডিপ জলের। হ্যাঁ, ফিল্মের নাম সতী কমলা, এটা ছিল বাদশা ভাই, ডিপ জলের বড় ভাই, তিনি ছিলেন এই সিনেমার প্রডিউসার এবং শামসুদ্দিন টগর পরিচালিত এই সিনেমাতে আমরা সতী কমলা লিড ক্যারেক্টার আমরা প্লে করতে দেখলাম দিলারাকে। এবং এখানে ছিল জাভেদ গুরুত্বপূর্ণ ক্যারেক্টার, এখানে কিন্তু ডিপ জল ছিল, ডিপ জলের অভিষেক হয়েছিল কিন্তু এই ফিল্মের মধ্য দিয়ে। যাই হোক, এই সিনেমাটা কিন্তু বক্স অফিসে ততটা কামাল করতে পারে না, বক্স অফিসে অফিসে কিন্তু সতী কমলা ফিল্মটা কিন্তু বক্স অফিসে অ্যাভারেজ ছিল। এরপরে 5 নম্বরে 1987-এর যে ফিল্মটা রিলিজ পেয়ে এটা হচ্ছে নিয়তির খেলা। তো নিয়তির খেলা আসলেই কি? তো এই ফিল্মটা সম্পর্কে আমি তেমন কিছু জানি না, ডিরেক্টরের নাম বা পোস্টার, আমি এই সিনেমার টোটাল আমি কোনো কিছু আমি সেইভাবে কালেকশন করতে পারিনি। আপনারা যদি জানেন এই সিনেমাটার কালেকশন এবং এই সিনেমাটা সম্পর্কে আপনি আর বিস্তারিত আমাকে জানাতে পারেন। যাই হোক, এবার আমি 4 নম্বরে যে ফিল্মটা নিয়ে কথা বলবো, 1987-এর পবিত্র ঈদ উল ফিতরের সিনেমার নাম নিয়াত। এটা ছিল একটা বড় কাস্টিংয়ের ফিল্ম, মমতাজ আলী পরিচালিত নিয়াত ছিল মূলত একটা বড় কাস্টিংয়ের ফিল্ম, উজ্জ্বলের প্রোডাকশনের ফিল্ম ছিল। এবং উজ্জ্বলের পাশাপাশি এই সিনেমাতে আমরা দেখলাম দোয়েলকে, জিনাতকে এবং উজ্জ্বলের লিড নায়িকা ছিলেন এই সিনেমাতে ফার্স্ট লিড অঞ্জু ঘোষ। এবং এই সিনেমাটা কিন্তু বক্স অফিসে হিট হয়। হ্যাঁ, বক্স অফিসে হিট হয়ে যায় নিয়ত। এবার 3 নম্বরে রয়েছে তাহের পরিচালিত ফিল্ম লক্ষ্মীবধু, এবং এই ফিল্মটাও কিন্তু বক্স অফিসে হিট হয়ে যায়। এবার 1987-এর পবিত্র ঈদ উল ফিতর রিলিজ পর টোটাল ফিল্মের ভিতর 2 নম্বরে এক্স্যাক্টলি কোন ফিল্মটা রয়েছে আর 1 নম্বরে বা কোন ফিল্মটা রয়েছে? হ্যাঁ, 2 নম্বরে যে ফিল্মটা রয়েছে এটা ছিল লিজেন্ডারি কাস্টিংয়ের ফিল্ম, লিজেন্ডারি নির্মাতা এ জে মিন্টু পরিচালিত জসিম এবং শাবানা অভিনীত একটি ফিল্ম লালু মাস্তান, যেটা ছিল মূলত কাস্টিংয়ের ফিল্ম এবং ওই ইয়ারের কিন্তু টপ 10 হাইয়েস্ট গ্রোসারের কিন্তু একটি ছিল লালু মাস্তান, যেখানে আমরা দেখলাম লালু মাস্তান নাম ভূমিকায় জসিম, তার বড় চুল ছিল, তার যে লুক, মানে নাম ভূমিকা একটা মানে একটা গ্যাংস্টার লাইফ যেভাবে বড় পর্দায় পোর্ট্রে করা হতো, এরকমভাবে কিন্তু দুর্দান্তভাবে কিন্তু মেকিং করেছিলেন এই সিনেমার মেকার। তো যাই হোক, এই সিনেমাটা কিন্তু খুবই সাকসেসফুল হয় এবং ওই ইয়ারের কিন্তু টপ 10 বিজনেস অফ ফিল্মের কিন্তু একটি ছিল লালু মাস্তান। এবার 1987 সালের পবিত্র ঈদ উল ফিতর রিলিজ পর টোটাল ফিল্মের ভিতরে 1 নম্বর বিজনেস অফ ফিল্ম এক্স্যাক্টলি কোনটা? এই ফিল্মটা শুধুমাত্র ওই পবিত্র ঈদ উল ফিতরের নাম্বার 1 বিজনেস অফ ফিল্ম ছিল না, এটা ছিল ওই ইয়ারের হাইয়েস্ট গ্রোসিং অফ দ্য ইয়ার, মানে 1987-এর সবচেয়ে বেশি বিজনেস অফ ফিল্ম কিন্তু ছিল এই ফিল্মটা। হ্যাঁ, গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত একটি ফিল্ম আছে, যে ফিল্মের নাম সন্ধি, যেটা ছিল নায়করাজ, রাজ্জাক, শবনম, জাফর ইকবাল এবং সুচরিতা অভিনীত একটা হিউজ মাল্টিস্টার কাস্টিং ফিল্ম। এবং সিনেমার প্রত্যেকটা গান, সিনেমার মেকিং, সিনেমার কাস্টিং সব কিছু কিন্তু তৎকালীন সময় দাঁড়িয়ে তুমুল আলোচিত হয় এবং এই সিনেমাটা কিন্তু বক্স অফিসে ছিল রীতিমতো অল টাইম ব্লকবাস্টার এবং ওই ইয়ারের হাইয়েস্ট গ্রোসার তো বটে, এবং ওই ঈদের কিন্তু 1 নম্বর বিজনেস অফ ফিল্ম কিন্তু সন্ধি। তো এটা ছিল 1987-এর পবিত্র ঈদ উল ফিতর রিলিজ পর টোটাল সিনেমার টোটাল কাস্টিং, নির্মাতার নাম এবং বক্স অফিস ভার্ডিক্ট নিয়ে আমার ভিডিওটি। তো ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের।